মাছ মাংস হয়ে গেছে বিলাসিতা, সবজির বাজারে গেলে পকেট ফাঁকা, দুবেলা ভাত খেয়ে ক্ষুধা মেটাবেন, চালের দাম বাড়ায় সে আশাও এখন হুমকির মুখে। বগুড়ায় স্বল্প আয়ের মানুষদের সবচেয়ে বড় চিন্তার কারণ এখন নিত্যপণ্যের বাজার। ভরা মৌসুমেও কমেনি সবজির দাম, 100 টাকা কেজি করলা, 50 টাকা কেজি বেগুন, এমনকি ফুলকপি বাঁধাকপি শিম আর মটরশুটির বাজারও চড়া। কেবল দাম দর করে খালি হাতেই ফিরছেন অনেকে। মুরগির বাজারেও আগুন, ব্রয়লারের কেজি ঠেকেছে 200-তে, সোনালি জাতের মুরগির কেজি 300, দাম বাড়ার প্রতিযোগিতায় পিছিয়ে নেই মশলার বাজারও, আদা 280, রসুন 220, এলাচের কেজি 2500। স্বল্প আয়ের মানুষের নাভিশ্বাস উঠছে আয় ব্যয়ের হিসাব মেলাতে, এর জন্য বাজারের মনিটরিং না হওয়াকেই দাবি করছেন ক্রেতারা। দিন দিন বাজার ঊর্ধ্বমুখী হচ্ছে, নিম্নমুখী হওয়ার কোনো অপশন নাই। গরিব মানুষের ক্রয়কৃত ক্ষমতার ধারণার ইয়ের বাইরে চলে গেছে। কাঁচা বাজারের কথা তো বলাই যাবে না, 50-60 টাকা কেজি নিজে কোনো সবজি নাই, প্রশাসন যে জায়গায় হাত দেয় সে জায়গায় কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকে। যদিও বিক্রেতারা বলছেন বেশি দামে কিনে সীমিত লাভে বিক্রি করছেন তারা, উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় বেড়েছে দাম। বাইরে দিন এলেই দাম, খাদ্য দাম বেশি, মুরগি ক্রাইসিস, শীত পড়ে মুরগি মানে মারা যাচ্ছে। নির্বাচনী ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা দিয়েছিল আওয়ামী লীগ। নতুন মন্ত্রিসভা গঠনের পর জনগণের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সাধারণের। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া।